হ্যালো ফুটবল ফ্যান্স, পোল্যান্ডে আগামী 15ই আগস্ট এবারের ইউএফা সুপার কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে গেলবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল রিয়াল মাদ্রিদ এবং ইউরোপা লিগ জয়ী দল আটলান্টা একে অপরের মুখোমুখি হতে চলেছে। আগামী 15ই আগস্ট 12:30 AM এই দুটি দল ইউএফা সুপার কাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হবে, যেই ম্যাচটি দিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হতে পারে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। এই মৌসুমের শুরুতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। গেল মাসে রিয়ালের নতুন খেলোয়াড় হিসেবে সান্তিয়াগো বার্নাবুতে সমর্থকদের সামনে তার পরিচয় হয়ে গেছে এবং ইউএফা সুপার কাপের ফাইনালের এই ম্যাচটির দ্বারাই রিয়াল মাদ্রিদের জার্সিতে কিলিয়ান এমবাপ্পের অভিষেকও হয়ে যেতে পারে। 2024 ইউরোতে ফ্রান্সের হয়ে খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়লেও তিনি বর্তমানে ফিট আছেন। রিয়ালের হয়ে সুপার কাপের ম্যাচটির আগে একাধিক ট্রেনিং সেশনেও উপস্থিত ছিলেন কিলিয়ান এমবাপ্পে, যার কারণে এই ম্যাচটিতে তার শুরু থেকে খেলার সম্ভাবনাই বেশি। এর আগে রিয়াল মাদ্রিদ ও আটলান্টা মাত্র 2 বার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে 2021 সালের চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ আটলান্টাকে 2টি লেগে পরাজিত করেছিল রিয়াল মাদ্রিদ। এবং গেল মৌসুমে রিয়াল মাদ্রিদ যে বিধ্বংসী ফর্মে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লালিগা জয় করেছে এবং বর্তমানে তারা যে গ্যালাকটিকো দলটা তৈরি করেছে, তাতে এই ম্যাচটিতে আটলান্টার দিয়ে এগিয়ে থেকে মাঠে নামবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। অন্যদিকে সুপার কাপের এই ম্যাচটিতে আটলান্টাকেও খুব একটা পিছিয়ে রাখা যাবে না, কারণ কি তারা গেল মৌসুমে ইউরোপা লিগেও অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে তারা কোয়ার্টার ফাইনালে ইংলিশ জায়ান্ট লিভারপুল, সেমি ফাইনালে ফরাসি ক্লাব মার্সেল এবং ফাইনালে ইনভিজিবল বায়ার্ন লেভারকুসেনকে পরাজিত করেই চ্যাম্পিয়ন হয়েছিল। বায়ার্ন লেভারকুসেন, যারা কিনা ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটির আগে পুরো মৌসুম জুড়ে অপরাজিত ছিল, তাদেরকেই ফাইনালে 3-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল আটলান্টা, এবং যার কারণে ইউএফা সুপার কাপের এই ম্যাচটিতেও তাদেরকে খুব একটা পিছিয়ে রাখার সুযোগ নেই। এর আগে রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ মোট 8 বার ইউএফা সুপার কাপের ফাইনালে খেলেছে, যেখানে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে তারা এবং 3 বার পরাজিত হয়েছে। এর আগে সর্বশেষ 2022 সালে ইউএফা সুপার কাপের ফাইনালে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টকে 2-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ, এবং এবার তাদের কাছে সুযোগ আছে আটলান্টাকে পরাজিত করে ইউএফা সুপার কাপের প্রতিযোগিতাটি সবথেকে সফলতম ক্লাব হওয়ার। রিয়াল মাদ্রিদের পাশাপাশি বার্সেলোনা ও এসি মিলানও মোট 5 বার করে ইউএফা সুপার কাপ জয় করেছে, যার কারণে এবারে শিরোপাটা তারা জয় করতে পারলে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ইউএফা সুপার কাপেরও সর্বোচ্চ ট্রফি জয়ী ক্লাব হয়ে যাবে রিয়াল মাদ্রিদ। এবং যার জন্য রিয়াল কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি এই ম্যাচটিতে শক্তিশালী একটি একাদশী মাঠে নামাতে চলেছেন, যেখানে সম্ভবত গোলবারের নিচে থাকবেন থিবো কোর্তোয়া। ডিফেন্সে দ্যানি কারভাজাল, অ্যাডার মিলিতাও, রুডিগার এবং মেন্ডিকে দেখা যাবে। মিডফিল্ডে চুয়েমিনি, ভালভার্দে, মদরিচ এবং বেলিংহাম থাকবেন। এছাড়া ফরোয়ার্ড লাইন আপে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়রের পাশাপাশি কিলিয়ান এমবাপ্পেকেও ম্যাচটিতে শুরু থেকে খেলতে দেখা যাবে, যার মাধ্যমে ইউরোপিয়ান ফুটবলে রিয়ালের আরও এক গ্যালাকটিকো যুগে শুরু হবে। এখন দেখার অপেক্ষা ট্রফি জয়ের মাধ্যমেই তারা নতুন শুরুটা করতে পারে কিনা।